আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো কালকে যাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হয়েছে আজকে আমরা ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান হান্ড্রেড পার্সেন্ট সঠিক এমজি উত্তরটা তোমাদের সামনে তুলে ধরবো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমরা আজকে খস নিয়ে আলোচনা করতেছি তুমি জাস্ট তোমার প্রশ্নের সাথে মিলিয়ে নেওয়া এটা হলো কিন্তু ঢাকা বোর্ডের তো দেখো এক নম্বর প্রশ্ন রেওয়া একটি হিসাব ডেবিট যে দুইশো পঞ্চাশ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়া দুই পাশে পার্থক্য কত হবে সঠিক উত্তরটা হচ্ছে গ কারণ এই দুইশো পঞ্চাশ টাকা তুমি যদি দুই দিয়ে গুণ করো কারণ ডেবিট এবং ক্রেডিট দুই পাশে পার্থক্য কিন্তু দেখা যাবে দুই নম্বর প্রশ্ন খতিয়ানের হিসাবে ডেবিট উদ্দিজ দ্বারা প্রকাশ পায় সঠিক উত্তরটা হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্ন মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে কি সঠিক উত্তরটা হচ্ছে খ চার নম্বর প্রশ্ন মূলধন জাতীয় ব্যয় কোনটি সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয় পাঁচ নম্বর প্রশ্ন আসিফ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ দুই লক্ষ টাকা ছয় নম্বর প্রশ্ন আসিফ এন্টারপ্রাইজের মোট সম্পদের পরিমাপ কত সঠিক উত্তরটা এখানে আনুমানিকভাবে বলা আছে দুই লক্ষ টাকা তোমরা প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নেবা যদি তোমার উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু সঠিক উত্তরটা বলে দেবা সাত নম্বর প্রশ্ন কোনটি প্রারম্ভিক উদ্দিত রয় মিলে অন্তর্ভুক্ত হয় না সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ হাতে নগদ আট নম্বর প্রশ্ন সমাপনী মজুত পণ্য বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা আর্থিক বিবরণী প্রস্তুতে সমন্বয়টি হিসাবভুক্তকরণে হিসাববিজ্ঞানে কোন নীতি প্রয়োগ করা হয় সঠিক উত্তরটা হচ্ছে ক অর্থাৎ ক্রয় মূল্য নীতি নয় নম্বর প্রশ্ন নিচের কোন শর্তটি হিসাবে সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ মোট সম্পদ বাড়লে মোট দায় বাড়বে দশ নম্বর প্রশ্ন পাঁচ হাজার টাকা কমিশন পাওয়া গেল লেনদেনটি কি হবে সঠিক উত্তরটা হচ্ছে ক এগারো নম্বর প্রশ্ন ব্যবসায় প্রতিষ্ঠান হস্তান্তর ব্যয় কোন ধরনের ব্যয় সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বারো নম্বর প্রশ্ন ভাড়া বাবদ পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা আর্থিক বিবরণী প্রস্তুতকালে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম দুই হাজার টাকা অন্তর্ভুক্ত এক্ষেত্রে কোন জাবেদাটি প্রযোজন সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ সংশোধনী জাবেদা তেরো নম্বর প্রশ্ন জনাব শরীফ ফাইম স্টোরকে কত টাকা পরিশোধ করেছে সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ বিশ হাজার টাকা চোদ্দো নম্বর প্রশ্ন ক্রয়ের শর্তে জনাব শরীফের জন্য কোন ধরনের বার্তার সুযোগ ছিল সঠিক উত্তরটা হচ্ছে ক অর্থাৎ প্রাপ্ত বার্তা তো বন্ধুরা ভিডিওতে তোমরা যারা এখনও একটা লাইক দাও নেই অবশ্যই একটা লাইক দাও আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশান অন করে দাও যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার টাইম লাইনে যেন সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় পনেরো নম্বর প্রশ্ন কোনটি প্রত্যক্ষ খরচ সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ জাহাজ ভাড়া ষোলো নম্বর প্রশ্ন রেওয়া মিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে সঠিক উত্তরটা হচ্ছে ঘ সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে সঠিক উত্তরটা হচ্ছে গ আঠারো নম্বর প্রশ্ন মোট মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকা পরিচালন ব্যয় সতেরো হাজার পাঁচশো টাকা কমিশন প্রাপ্তি তিন হাজার পাঁচশো টাকা হলে নিট মুনাফা কত সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ একুশ হাজার টাকা উনিশ নম্বর প্রশ্ন কোনটির ভিত্তিতে ক্রয় যাবেদা প্রস্তুত করা হয় সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ ডেবিট নোট বিশ নম্বর প্রশ্ন আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আলমারি ক্রয় বিশ হাজার টাকার জন্য ডেবিট হবে সঠিক উত্তরটা হচ্ছে ক্রয় হিসাব কারণ বন্ধুরা এখানে তোমরা কিন্তু দেখতে পাত সেখানে লেখা আছে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থাৎ যারা আসবাবপত্র বিক্রি করে এখানে কিন্তু আসবাবপত্র হিসাব হবে না যেহেতু তারা বিক্রি করতেছে তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক্রয় হিসাব একুশ নম্বর প্রশ্ন রাজন ট্রেডার্সের নিট মুনাফার হার কত সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বাইশ নম্বর প্রশ্ন রাজন ট্রেডার্সের চলতি অনুপাতের মান কত সঠিক উত্তরটা এখানে জানা নাই বন্ধুরা তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন নম্বর অনুসারে সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবা তো তেইশ নম্বর প্রশ্ন দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি সঠিক উত্তরটা হচ্ছে ক চব্বিশ নম্বর প্রশ্ন ক্রেডিট নোট ব্যবহারকৃত হয় সঠিক উত্তরটা হচ্ছে খ পঁচিশ নম্বর প্রশ্ন ব্যবসায় মালিকানা শর্ত বৃদ্ধির কারণ কোনটি সঠিক উত্তরটা হচ্ছে ঘ সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ রেভিনিউ বৃদ্ধি ছাব্বিশ নম্বর প্রশ্ন পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা একটি জাপানি মোটর ক্রয় করলে ক্রয় করা হলো বিশ লক্ষ টাকার আমদানি শুল্ক দেওয়া হলো মূলধন জাতীয় ব্যয় পরিমাণ কত সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ সত্তর লক্ষ টাকা সাতাশ নম্বর প্রশ্ন একই শ্রেণীরভুক্ত হিসাব সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ দুই এবং তিন এখানে বোঝানো হচ্ছে অগ্রিম বেতন এবং বিনিয়োগ হিসাব আঠাইশ নম্বর প্রশ্ন পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চল্লিশ হাজার টাকা চেক পাওয়া গেল লেনদেনটি সঠিক যাবেদা কোনটি সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা উনত্রিশ নম্বর প্রশ্ন বিকৃত পণ্যের ব্যয় কত সঠিক উত্তরটা হচ্ছে গ সর্বশেষ প্রশ্ন মোট মুনাফার পরিমাণ কত সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ তেরো হাজার ছয়শো টাকা তো বন্ধুরা এখানে তিরিশটা নৈভিত্তিকের মধ্যে তোমরা যেহেতু পনেরোটা নৈভিত্তিক দাগিয়েছ তো আমাদের প্রশ্নের উত্তরের সাথে তোমার কয়টা নৈবিত্তিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর মানুষ মাত্রই ভুল হয়ে থাকে যদি তোমার সঠিক উত্তরটা জানা থাকে আমাদের যদি এখানে উত্তর দু একটা ভুল হয়ে থাকে অবশ্যই সেই সিরিয়াল নাম্বার অনুসারে প্রশ্নের উত্তরগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া যাতে তারাও তাদের উত্তরটা যেন মিলিয়ে নিতে পারে তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে এই বিদায় নিচ্ছি খোদা হাফেজ